কি ব্যাপার, বেলা কিন্তু অনেক হয়ে গেছে, রান্না বান্না করবে না নাকি? তুই টমি রেডি কি করছিস? আরে ও আমি ওর কাছে বসলেই হয়েছে, ও আমার এই নাইটি বেলটা ধরে ও টানাটানি করবে। দেখি আজকে পুকুর পাড় দিয়ে টাটকা সবজি কি পাই, ইচ্ছে রাস্তা আছে জানি, আর কি পাওয়া যায় দেখে আসি। যাও ঘুরে আসো, গা যা আছে নিয়ে আসো। তুমি কি খাবি? বেশ দেখো তুমি রবিবার থেকে আসো। কি হয়েছে শোনা, কিছু পাইনি কি নিয়ে আসি, চলো তাহলে দেখা যাক কি কি পাই সবজির ক্ষেত্রে। মনে হচ্ছে না দেখে, এগুলো সেন্টটাই অন্যরকম, খেতে খুব হলুদ হলুদ সেন্ট। হ্যাঁ পুকুরটার জলগুলো সব নীল হয়ে গেছে। নীল হয়ে গেছে, তুমি কি খোঁজো কি খোঁজো? হ্যাঁ কচুর লতি, কচুর লতি জলের মধ্যে হইছে না? চলো চলো চলো, এই যে এইখানে হইছে, দেখো ও নামা যাবে না। চলো, এই কচুরি পানাগুলো কিরকম পুড়ে একদম না ইয়ে হয়ে গেছে, কড়কড় হয়ে গেছে, ধরলেই হয়তো বোঝা যাবে গাছটা আম ঝুলেছে কত, প্রচুর আম ঝুলেছে, সব ছোট সাইজের। আমার ঠাকুমা কি করে, আমাকে জন্য রাঁধছে মনে হয়, বসবো আর খাইতে দিয়ে দেবো, কে দেবে খাইতে তোরে, আমার ঠাম্মা দেবে, তুই ঠাকুমা দিবি খাইতে পারছি না, না আমার ঠাম্মা বলে দেবে। এই ফুলগুলো একটা নতুন ফুল, কি সুন্দর ফুলগুলো, কোনগুলো? এই যে হলুদ কালারের, কমলা কালারের, এইগুলো না এমনই মিষ্টি হবে, বর্ষা নামলে পরে আবার এই জল চুষে খেয়ে নেবে তো, এটা আর মিষ্টি হবে না, বর্ষা নামলে পোকা দেবো, আম একটা না তিন চারটা আম পড়ে আছে দেখো, চারটে পাঁচটা অনেকগুলো দেখ নিচ্ছি সব, ওই যে পড়ে আছে দুটো, ওই দিকে একটা, এই একটা, পিছনে ওই একটা, কই তোমার ইয়ে কই, পেঁপে গাছ কই, এইটা ছোট না, হ্যাঁ হ্যাঁ দে খোসা দে, ব্যাস আর একটা নেই, ওই যে বড়টা আম কটা সব ওটা, ও মাইন ঝুড়িটা দাও তো, এই যে একটা সবজি আমাদের নেওয়া হলো, আর আমগুলো সব তুলে নেয়, আর এই আমগুলো নিয়ে যাই, কেননা এগুলো ভালো আম, আচার করতে পারবো, প্লাস
একটু চাটনি বাটনি করে খেতে পারবো। এই যাও কত আম পড়ছে। সব হাঁস গুলো সব উপরে চলে আসছে পুকুর থেকে। ড্রাগন ফ্রুট তো এখন হওয়ার কথা, কিন্তু ড্রাগন ফ্রুট তো হচ্ছে না। আমার বাড়ি তো হলো না, দোলালের এইখানে যা লাগিয়েছে সেগুলো তো হলো না। এগুলো তো যত রোদ্দুরে দেবে তত গাছ রোদ্দুর থাকবে ততই ভালো ড্রাগন আসে। এটা ছাওয়া জায়গায় বা ছাওয়া জায়গাতে ভালো ড্রাগন ফ্রুটের গাছ হয় না, সরু সরু গাছ হয়। আর রোদে যত রোদ্দুরে থাকবে তত ড্রাগন ফ্রুট কিন্তু মোটা মোটা গাছগুলো হয়। এই দোলালের বাড়িতে রোদ্দুরে থাকে সবসময়, সব জায়গায় দেখুন মোটা মোটা পাতা। কি ভেন্ডি পাতা বড় খাওয়া যায়। ও কটা নিলে ভেন্ডি? চারটে, বেশ। আর নিও না, করলা নাও। রোদ প্রচণ্ড রোদ, কটা উঠছে না, বেশি নিতে হবে না, আট দশটা নাও, পাঁচ সাতটা নাও তাহলে হয়ে যাবে। হচ্ছে মাশরুম, না না মাশরুম না, এ ব্যাঙের ছাতা, এ নরম একবারে, এই দেখ তো ওগুলোই তো খায়। এইগুলো খায় নাকি? এইগুলো খায় না, মাশরুম আলাদা। উল্টাই দিল। আরে সিনেরা খায় না, এটা মাশরুম নয়, এটা মাশরুম আলাদা, এটা ব্যাঙের ছাতা। দেখ তলা কি রকম পরিষ্কার না। তুমি তাড়াতাড়ি কটা ছেড়ো, পাবো তো উঠছে নাই, সব তুলে ফেলাইছি। আমি তো দুইটা পাইছি। তো দেখ এইদিকে আছে নাকি, দেখ উঠছে তো গাছে নাই, উঠছে এখন মনে হয় তুলে ফেলাইছে সব। এখন এই পাতলা পাতলা দুটো একটা উচ্ছে আছে, এই একটা, এই একটা উচ্ছে ফেলে। এই দেখো কত বড় একটা মা, কই এই যে, হ্যাঁ এই যে পিয়া একটা বড়। হ্যাঁ হ্যাঁ দি, আমি কাটি নাও, কাটো ফেলে দিছি। এই যে একটা চাকু দিয়ে কাটো দিছো, রাখো চলো এই কত টুকুই হয়ে যাবে। হ্যাঁ চলো এই সাথে হয়ে যাবে, ভাই যখন আবার হোক, বুঝলে আবার হোক, চলো লাউ নেওয়া যায়। লাউ হ্যাঁ লাউ নেওয়া যাবে। এই যে লাউ রয়েছে গাছে কতগুলো, চার পাঁচটা আছে। লাউ খায় কি জ্যৈষ্ঠ মাসে? হ্যাঁ লাউ জ্যৈষ্ঠ মাসে খায়, আমাদের খায়। বেশ খেতে হবে না তাহলে, লাউ শাক বেগুন নিয়েছো? বেশ বেশ, জ্যৈষ্ঠ মাসে লাউ খাওয়া যায় না। যে মায়ের প্রথম ছেলে সেই বাড়িতে নাকি লাউ খায় না। তাহলে আমার বাড়ি আমি প্রথম ছেলে, আমার আগে এক দাদা ছিল, সেও মারা গেছে জন্ম নেওয়ার পরেই, তারপরে আমি, তাহলে আমি বড় ছেলে, তার জন্য আমাদের মধ্যে এই জ্যৈষ্ঠ মাসে খুব লাউ খায় না আমাদের। চলুন যাই, এবার সব সবজি নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে রান্না বান্না শুরু করি। ঠাকুমার সাথে একটু গল্প করিনি, তারপরে তো যাবো। হেবি সুন্দর গন্ধ মনে হয় না? ভালো সুন্দর গন্ধ হয়ে দেখ। চলো তাহলে এবার আমরা যাই। লাউ বাজারেও দাও না, তুমিও খাও। খারাপ
ওরা কি বিকালে আসবে? ঠাকুর খাওয়ার ইচ্ছা হয়েছে, একটা কাইটে নিয়েই যাই। একটা দিন আছে, তুমি একটু দেখো মা আসুক, লাউয়ের তরকারি তোমার খাওয়াবো কেন? তুমি যে করছিল খাওয়া যায় না, খাওয়া যায় না কেন? আমার এই গরমের দিনে লাউ খাওয়াই ভালো। এই লাউ শাল দিয়ে কিছু করা খাওয়া যায় না? মাছ কাটা হয়ে গেছে, মাছে আমি নুন হলুদ দিয়ে দেবো, লবণটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এবার এটা নুন হলুদ মাখায় আমি এবার মাছটা ভেজে নেব, তেল দিয়ে দেবো, অল্প মাছ, বেশি মাছ নাই। এই কথা দিয়ে আমি পেঁপের তরকারি রান্ধবো দুটো দিয়ে, আর লাউ রান্না করবো ছোটো ছোটো মাছ। এই মাছে ভিটামিন বেশি না আমার, তুমি এই বড়োটা খাবা, খুঁজে পাবো এই বড়োটারে। এটা খালি হলো, ভাজা করে মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তো গেল। এই তেলে আমি লাউ বসাই দেবো, রাঁধুনি সোমবার দিয়ে দেবো, দিয়ে তেজপাতা, এবার লাউ দিয়ে দেবো। লবণটা দিয়ে দেবো, এবার এই গামলাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। লাউটা ঢাকা দিয়ে দিছি, লাউ তো লঙ্কাটা দিয়ে দিই, বেশি জল আবার মা পছন্দ করে না, মাছটা দিয়ে দিই।
লাউ তো সিদ্ধ হয়ে গেছে, জল দিলে একবারে জল ঝরে। কেউ নাই, মা একা আছে, তার মা এখানে থাকবে না। এই লাউটা তাড়াতাড়ি করে রান্না করছি, মা আবার বাড়ি যাবে লাউ নিয়ে। ওই জামাই আছে, জামাইদের নিয়ে মা পায়রা উৎপাত করে, ফুল গাছ খেয়ে নেয়, তার জন্য মা চলে যাবে। আর ছোটো ভাইয়ের শ্বশুর বাড়ি গেছে সবাই বেড়াতে, লাউ হয়ে গেছে, এবার আমি নামাই না। মারে আর আটকায় রাখা যাবে না, এখানে বাড়ি ফাঁকা আছে তো। পায়রায় আবার কত দুটি করছে, আর আমি লাউটা রান্না করছি, দিয়ে দেবো। মা এটা তো গরম, এটার মধ্যে বসাই দিবে। হ্যাঁ তাই দাও, এটা দিয়ে ঢাকা দিয়ে দিবে। চলে যাই, বাড়িতেও নাই। দেখে গেছে মনে হচ্ছে, জানি লাল লাল বেলা হয়েছে মনে হচ্ছে। আর এটা আবার সাদা আছে, একটা একটু পাকা পাকা আর একটা কাঁচা কাঁচা। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেবো, চারটা লঙ্কা দিয়ে দেবো, জল দিয়ে দেবো। পাতলা ঝোল করবে তো, আর কিছু দেবো না তো, মাছটাও দিয়ে দিই। রান্না হয়ে গেছে, আজকে এই সিম্পল খাবারই থাকবে, লাউ আর পেঁপের তরকারি, আর কিছু রান্না করবো না। রান্না হয়ে গেছে, প্রচন্ড গরম পড়ছে, ওর জন্য এই সাদা সিদা খাবার। তাহলে বন্ধুরা আমরা সবাই খেতে বসে গেছি, তিনজনাই রান্না করলো বাড়িতে, পেঁপের তরকারি আর সে লাউ তরকারি। তা শরীরটা আজ দুদিন ধরে একটু খারাপ খারাপ লাগছে, তার জন্য মশলাপাতি কিছু খাবো না, তার জন্য বললাম যে একটু সাদা তরকারি রান্না করো, ওই রামধনি ফোড়ন দিয়ে, সেই রামধনি ফোড়ন দিয়ে তরকারিটা রান্না করলো। তা দেখি, খেয়ে দেখি কেমন রান্না করেছে। আর মা তো এসেছিলো, মা এসে তরকারি নিয়ে চলে গেছে, কারণ ওনার এখানে থাকা যাবে না, কারণ ওইদিকে পায়রাতে সব ফুল গাছ সব শেষ করে দেবে, তার জন্য থাকতে পারবে না। আর বাড়িটাও ফাঁকা, লাউ আর দিন আর দিন আর দিন আর দিন আর হচ্ছে শিঙি মাছ দিয়ে তোমার পেঁপের তরকারি রান্না করেছি। আজকে বাজারে আমি যাইনি সকাল থেকে, শরীরটা সেরকম ভালো না, তাই বাড়িতে যে শিঙি মাছ ছিল সেই শিঙি মাছ দিয়েই রান্না করলো। পেঁপেটা তো মিষ্টি মিষ্টি লাগছে, কামড় দিলে ছোট ছোট সাইজে তুমি কিনে নিয়ে আসো না, দেশির উপর ভেন্ডি হবে, নিজেদের বাড়ির জন্য, কারণ সার দেওয়া নেই তো, গোবর সারের পরে তৈরি হয়, ঠিক আছে, ওই জন্য একটু ভালো লাগে। তাছাড়া কেনা যদি হাইব্রিড কেনা হয় ও কোনো দিন ভালো ভাগ দিয়েই তৈরি করে না। তিনজন একসঙ্গে খেতে বসে গেছি,
আর কিছু বললাম নাই, এই তো রান্না বান্না ভালো হয়েছে। লাভ কেমন হয়েছে? আমার ভালো লাগলো। আমার কাছেও কিন্তু এই পেঁপের তরকারি ভালো লাগছে। পেঁপের তরকারিটা ভালো লেগেছে, কিন্তু যে একটা ভাবে মিষ্টি তো, আর মিষ্টিটা আমি ইদানিং খেতে পাচ্ছি না, কারো জানি না, মুখে চা, মিষ্টি চা তো আমি খেতেই পারি না এখন। যে কোনো মিষ্টি মুখে দিলে মানে কীরকম মনে হয়, আর এই পেঁপেটাও মিষ্টি তো, তা মুখে দিয়ে একটু কেমন কেমন মনে হচ্ছে, উড়িয়ে রেখে দিলাম, আর কিছু কিছু কাঁচাগুলো নিয়ে নিলাম। মানে একেবারে সাধারণভাবে রান্না করেছে, রান্না করতে খুব ভালো হয়েছে। খারাপ কিছু হয়নি, ভিডিওটা এখানে শেষ করলাম, দেখাবে নেক্সট ভিডিওতে।